আমি শিমুল, আমার জানতে ভীষণ ইচ্ছা করে যে ইউসুফ আলাইহিসসালাম এবং জুলাইখা যে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আমাদের কেন এটা হারাম? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে আছেন এখনো, এটা জেনে অবাক হলাম যে আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে এখনো আছে। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী, আল্লাহর নবী হিসেবে তিনি কোনো গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। জুলাইখা তাকে বা আজিজে মিশরের স্ত্রী, মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ, সেই আজিজে মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করেছেন, তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই। আমাদের দেশে এই যে আপনার কোনো একটা টেলিভিশন চ্যানেলে জানি এরকম একটা সিরিজ বোধহয় দেখানো হয়েছে না, ইউসুফ জুলাইখা নামে, এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি, ওলামায়ে ইকরামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে, তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না, এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেপন করবে, এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদের যুবকরা যারা এখনও মনে করেন যে ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম হয়েছে, তারা জঘন্য ভুলের মধ্যে আছেন। এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই। জুলাইখা অন্যায়ের প্রতি আহ্বান করেছেন ইউসুফ ইসলাম, ইউসুফ আলাইহিসসালাম সেটাকে ডিনাই করেছেন, আর এই জন্য তো তাকে জেলে যেতে হয়েছে। আপনি সূরা ইউসুফ খুলেন, আজকাল তরুণদের সূরা ইউসুফ খুব বেশি পড়া দরকার, কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পারবেন সূরা ইউসুফ পড়লে। ইউসুফ আলাইহিসসালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো না। অতএব এটা ডাহা মিথ্যা কথা তার চরিত্রের ব্যাপারে। অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ হতে এসেছে, এগুলো শয়তান শয়তানি করবার জন্য বিভিন্ন মন্ত্র শিখাই দেয় আপনাদেরকে। আরে ভাই, প্রেম তো পবিত্র জিনিস, এগুলো স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম, আর বিবাহ বহির্ভূত যে তথাকথিত প্রেম এটা পুরাই ভাঁওতাবাজি। এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ধান্দা থাকে একটু ভালো বুড়া খাবো, চাইনিজ টাইনিজ খাবো, ফুচকা চটপটি খাবো, ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি বাদরামি বদমাইশি করবে, তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করা টার্গেট থাকে। এটা কিসের প্রেম? প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি রিয়েল প্রেম এবং ভালোবাসা। অতএব এগুলো হারাম। দিনদারিতে দেখে মেয়ে ছেলেকে বিয়ে প্রস্তাব দিয়েছে, ছেলে মেয়েকে দেখা ছাড়া মেয়ের দিনদারিতার সম্পর্কে জানতে পারে, তারা দুজনই অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, কিন্তু ছেলে মেয়ের কারোরই এই সময় বিয়ে করা সম্ভব না, তাদেরকে কি করা উচিত? এটা হলো গাছে কাঁঠাল গোপে তেল আর কি। বিয়ে করা যেহেতু সম্ভব না, তাহলে পছন্দ করা করি করতে বলছে কি আপনারে? আমার কাছে প্রশ্ন লেখে, হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারি না, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা, আমি কি করব? আমি বলি ভাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা, খেয়াল করেন, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ এই আয়াতে বলেন নাই লা তাজনু, তোমরা জেনা করো না, আল্লাহ বলেছেন ব্যভিচারের কাছেও যেও না। কেন? আল্লাহ জানেন এই আইটেমটা এরকম যে কাছে গেলে আর ফিরে আসতে পারে না, টাফ হয় ফিরে আসা, এই জন্য আল্লাহ বলছেন কাছেও না যেতে। এখন আপনি কাছে যাই এরপরে বলতেছেন হুজুর এখন আমি কি করব, আপনার কাছে যেতে বলছে কি? আপনি দূরে সরান, দূরে পালান, লেখে হুজুর বাপ মা খুশি রাজি না, তার বাপ মা রাজি না, আমার বাপ মা রাজি না, আমার আবার আর্থিক সঙ্গতি নেই, আমরা কি করব, তা আপনার ওখানে যাইতে বলছে কি? আপনি ফিরে চলে আসেন। ভাইরা আমার, এই জিনিসগুলো আসলে বলা যত সহজ করা তত সহজ না, কিন্তু সংগ্রাম করতে হয় যে আমি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করব। হতে পারে কোনো মেয়ের সম্পর্কে আপনার মনে হয়েছে এই মেয়েটা দিনদার ধার্মিক আল্লাভীরু, কোনো মেয়ের মনে হয়েছে কোনো ছেলে দিনদার আর ধার্মিক আল্লাভীরু, যদি আল্লাভীরুই হয় তাহলে সেক্ষেত্রে দুজন দুজন থেকে দূরে থাকেন, অপেক্ষা করেন, ঠিক আছে আমরা যোগাযোগ রাখলাম যে একজন আরেকজনকে না জানা বিয়ে শাদী করছি না, আমি আমার পড়ালেখা চালাই, তুমি তোমার পড়ালেখা চালাও, পথ আগাও, দেখা হবে ইনশাআল্লাহ মোহনায় গিয়ে, অপেক্ষা করেন। এখন আপনি প্রথম স্টেজ সেকেন্ড স্টেজ সব সেরে ফাইনাল স্টেজের মুখোমুখি এসে এবার আমার কাছে মাসালা জিজ্ঞেস করুন, আমি কি করব, আমি কি করব আপনাকে, আমি কি বলবো আপনাকে, কিছু বলার নেই, কারণ এমন একটা পর্যায়ে চলে যান তখন আপনার বিয়ে করতেই হবে, এদিকে বিয়ে করার ক্ষমতা নাই। আমি অভিভাবকরা থাকলে সেখানে বলতাম, এখানে বাবারা নাই, মুরব্বীরা নাই, কিন্তু ক্যামেরার সুবাদে মুরব্বীদের কাছে পৌঁছাবে, আমি অভিভাবকদেরকে বলি যে যেহেতু ছেলেমেয়েরা হারাম রিলেশনে অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে, সেহেতু তাদের পছন্দ থাকলে আগ্দ পড়ায় দেন এবং বলেন খবরদার দুজন দুই দেশে থাকো, পড়ালেখা করো, যোগাযোগ এমনিও করো অমনিও করো, তো হালাল ভাবে হোক,
নিজের পায়ে নিজে দাঁড়াও, উপার্জন করো, এরপরে উঠায় নেওয়ার যে আয়োজন সেটা হবে, তাহলে হারাম থেকে বাঁচা যায়। এভাবে এটা অভিভাবকদের মাধ্যমে হতে পারে।